বিসমিল্লাহ রহমান রহিম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকবে, বাসায় আছো, বাসায় থেকে তোমরা এখন সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করো। যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু বসতে হবে, পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। তো আজ আমরা তোমাদের সাথে আলোচনা করতে আমরা আলোচনা করব অ্যারিস্টটলের জীবনী এবং অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব নিয়ে। আমরা প্রথমে একটু অ্যারিস্টটলের জীবনী নিয়ে আলোচনা করি। আমরা জানি যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 অব্দে ম্যাসিডনের উপকূলবর্তী থ্রেস প্রদেশের অন্তর্গত স্টাগিরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তো এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়ে ফিরে দিয়ে আমরা ফিরে আসি আসল কথায়, যে আমরা জানি মানব সভ্যতার বিকাশে যে সকল মনীষী তাদের অবদানের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাদের অন্যতম। তিনি গ্রিক সভ্যতার সংস্কৃতি ও দর্শনের এক অতুজ্জ্বল নক্ষত্র। রাষ্ট্রদর্শন এবং রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে অ্যারিস্টটল ছিলেন একজন বাস্তববাদী দার্শনিক। আমরা জানি অ্যারিস্টটল ছিলেন প্লেটোর শিষ্য, কিন্তু শিষ্য হওয়া সত্ত্বেও তিনি প্লেটোর ভাববাদী দর্শনকে তিনি স্বীকার করেননি। তিনি বাস্তবতার আলোকে কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে এক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে রাষ্ট্রের সমস্যাগুলোকে বাস্তবতার আলোকে সমাধান করা যায়, সেই প্রেক্ষিতে তিনি চিন্তা করেছেন। সেজন্য তার রাষ্ট্রচিন্তায় এক অমূল্য মূল্যবান উপাদান আমরা দেখতে পাই, যেগুলো কালোত্তীর্ণ ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে এবং মধ্যযুগ ও বর্তমান যুগের বহু নামকরা মনীষীর চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যেমন সর্দার ফজলুল করিম স্যার বলেছেন, জীবন ও জগতের এমন কোনো দিক ছিল না যেদিকে অ্যারিস্টটল তার গবেষণার দৃষ্টি প্রসারিত করেননি। এ কারণে অ্যারিস্টটলকে জ্ঞানসমুদ্র বলে স্মরণ করা হয়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব। অ্যারিস্টটল রাষ্ট্রদর্শনের পর্যালোচনা করে লক্ষ্য করেন যে তিনি রাষ্ট্রের অনেক বিষয়কে গভীরভাবে উপলব্ধি করে তার মধ্যে বিপ্লব সম্পর্কিত ধারণা নিয়ে, বিপ্লব কী জন্য হচ্ছে, কোন প্রেক্ষাপটে হচ্ছে, কোন দেশে কোন সরকার ব্যবস্থার প্রেক্ষাপটে বিপ্লবের ধরন কেমন হচ্ছে, সে অর্থাৎ বিপ্লব আমরা জানি যে এমন একটি চরম একটা অবস্থা যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বিপ্লবের তিনি কতগুলো কারণ তিনি উল্লেখ করেছেন এবং তার সমাধানেরও চেষ্টা করেছেন। সাধারণত বিপ্লব বলতে আমরা কী বুঝি, অর্থাৎ বিপ্লবের সংজ্ঞা কী? সাধারণভাবে বিপ্লব বলতে দেশের অভ্যন্তরীণ সংঘাত, যার মাধ্যমে সরকার, সংবিধান তথা সমাজ ব্যবস্থার একটি পরিবর্তন ঘটে, যা ইতিবাচক হিসেবে সমাজের নিকট সমাদৃত হয়। অর্থাৎ বিদ্যমান ব্যবস্থায় যখন কোনো একটা সমাজ সন্তুষ্ট হয় না বা বিদ্যমান অবস্থার পরিবর্তনের জন্য যখন মানুষ আন্দোলন করে বা যখন সেই অবস্থার পরিবর্তন ঘটাতে চায়, তখন আমরা বলে থাকি যে সেই অবস্থাকে বলা হয় বিপ্লব। তো তবে সাধারণ জনগণ অরাজ্যকতা, বিশৃঙ্খলা এবং রক্তপাত ঘটাকে বিপ্লব মনে করে, কিন্তু অ্যারিস্টটল যে বিপ্লব তত্ত্বের অবতারণা করেছেন তা ফরাসি বিপ্লব কিংবা রুশ বিপ্লবের কোনো সশস্ত্র বিপ্লব নয়। অ্যারিস্টটল বিপ্লব বলতে যে কোনো ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনকে বুঝিয়েছেন। বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ কী? আমরা জানি রেভুলেশন, কিন্তু তিনি রেভুলেশন শব্দ দ্বারা তা বোঝাননি। অ্যারিস্টটল গ্রিক স্ট্যাটিস শব্দটি ব্যবহার করেছেন। স্ট্যাটিস শব্দটির সঠিক অনুবাদ কিন্তু বিপ্লব নয়। স্ট্যাটিস বলতে এমন একটি অস্থির অবস্থানকে বোঝানো হয় যে অস্থির অবস্থাতে হিংসাত্মক বিস্ফোরণ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অ্যারিস্টটল সংবিধানের যে কোনো রকমের পরিবর্তন, সংশোধন, ক্ষমতার যে কোনো রদবদল, রাজতন্ত্র
বা গণতন্ত্র থেকে অভিজাততন্ত্রে উত্তরণ, অভিজাততন্ত্রের বিকৃতি, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের প্রত্যাবর্তন, এক শ্রেণীর শাসক কর্তৃক আরেক শ্রেণীর শাসকের উচ্ছেদ ইত্যাদি বিষয়কে বিপ্লবের আওতাভুক্ত করেছেন। তাহলে আমরা এখন দেখি যে তিনি বিপ্লবের কারণকে কিভাবে বিশ্লেষণ করেছেন। অ্যারিস্টটল তার বিচক্ষণতা এবং বাস্তববাদী দর্শনের আলোকে দেখিয়েছেন যে বিপ্লব সাধারণত দুটো কারণে হতে পারে। সেই সাধারণ কারণগুলো হচ্ছে কি, সেই কারণগুলোকে তিনি অর্থাৎ বিপ্লবের যে কারণগুলো সেই কারণগুলোকে তিনি কয় ভাগে ভাগ করেছেন, দুটো ভাগে ভাগ করেছেন। তো তিনি তার কারণকে কয় ভাগে ভাগ করেছেন, দুটো ভাগে, এক হচ্ছে সাধারণ কারণ, আরেকটা হচ্ছে বিশেষ কারণ। তো সাধারণ কারণ আমরা দেখতে পাই যে অ্যারিস্টটল সাধারণ যে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বিপ্লবের সাধারণ কারণ সমূহকে আবার তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কি, মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, মুনাফা ও সম্মান লাভের বাসনা, প্রাথমিক অবস্থানসমূহ, স্বাভাবিক ক্রিয়াশীল অবস্থাসমূহ, আকস্মিক ক্রিয়াশীল অবস্থাসমূহ, এই কয়টি ভাগে ভাগ করেছেন। তাহলে আমরা দেখতে পাই যে যে সাধারণ যে কারণগুলো সেগুলোকে তিনি কয় ভাগে ভাগ করেছেন, মনস্তাত্ত্বিক যে বা তার মনস্তাত্ত্বিক উদ্দেশ্য, অর্থাৎ মনস্তাত্ত্বিক উদ্দেশ্যের মধ্যে তিনি বুঝিয়েছেন যে মনস্তাত্ত্বিক কারণে রাষ্ট্রের বিপ্লব দিকে দেখা দিতে পারে। অ্যারিস্টটল সে ব্যাপারে খুব জোরদার মত প্রদান করেছেন যে সমাজে এমন কিছু লোক আছে যারা মনে করেন যে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আছেন তাদের তুলনায় কোনোভাবেই তারা কম যোগ্যতার অধিকারী নন। অর্থাৎ মানুষ যদি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে উপলব্ধি করে যে তার উপরে যারা আছে তারা তার তুলনায় কম যোগ্যতা সম্পন্ন, তখন তার মনে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আবার দেখা যায় সমাজের অভিজাততা কতিপয় ধনিক তন্ত্রীরা মনে করেন যে জ্ঞানে, ধন সম্পদে, শিক্ষা দীক্ষা, বিত্ত বৈভবে যারা সমাজের অন্যান্য শ্রেণীর তুলনায় শ্রেষ্ঠ, কিন্তু তারা সমাজের নিচু শ্রেণীর তুলনায় কম সুবিধা ভোগ করছে। অর্থাৎ এই যে মানুষের মধ্যে যে বঞ্চনার অনুভূতি, এটা যখন তীব্র হয়ে ওঠে তখন সে সুবিধা লাভের জন্য বিপ্লবের পথ অবলম্বন করে। এরপরে দেখা যাচ্ছে কি যে মুনাফা এবং সম্মান লাভের বাসনা, লক্ষ্য করলে দেখা যায় অনেক সময় মুনাফা এবং সম্মান লাভের যে বাসনা সেটা থেকেও বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়। বিপ্লবের সাফল্যের সাথে মুনাফা এবং সম্মান লাভের সম্ভাবনা জড়িত থাকে বলে কেউ কেউ বিপ্লবী হওয়ার অনুপ্রেরণা লাভ করে। তারা বিশ্বাস করে যে বিপ্লবের সাফল্যের সাথে তাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ফলে তারা ক্ষমতা লাভের জন্য মরিয়া হয়ে ওঠে এবং পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। এরপরে আমরা দেখি যে প্রাথমিক অবস্থাসমূহ, কতিপয় প্রাথমিক বা আদি অবস্থার কারণে বিপ্লব সংগঠিত হতে পারে, সে ব্যাপারে তিনি যে মতামত প্রকাশ করেছেন তার ভিতরে দুটো ভাগ আছে। একটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়াশীল অবস্থা, স্বাভাবিক ক্রিয়াশীল অবস্থাসমূহের মধ্যে পড়ে লাভের মনোবৃত্তি, ভীতি, ঘৃণা, বিদ্বেষ, সম্মান লাভের বাসনা, উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার অভিপ্রায় কিংবা সমাজের বিশেষ শ্রেণীর সংখ্যা অত্যাধিক বৃদ্ধি ইত্যাদি। তো আমরা জানি যে সমাজে এলিশ শ্রেণী বলে একটা এলিশ শ্রেণী থাকে, একটা শ্রেণী থাকে, সেই শ্রেণীর সংখ্যা যখন খুব বেশি হয়ে যায় এবং অন্যান্যরা যখন মনে করে আমি ওই জায়গায় বা আমি এলিটভুক্ত হওয়ার যোগ্যতা রাখি, কিন্তু সেই যোগ্যতা থাকা সত্ত্বেও আমি সেই জায়গাটা অর্থাৎ আমার কাঙ্ক্ষিত স্থানটাতে কাঙ্ক্ষিত মর্যাদাগুলো আমি লাভ করছি না, তখন যারা সেই জায়গায় থাকে তাদের প্রতি যে ঘৃণা, বিদ্বেষ এবং সম্মান লাভের বাসনা থাকে সেটার থেকেও একটা বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়। তো আকস্মিক ক্রিয়াশীল অবস্থা, এ ধরনের অবস্থা আকস্মিকভাবে বা হঠাৎ করে সমাজ এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরে নির্বাচন সংক্রান্ত ষড়যন্ত্র, ইচ্ছাকৃত অবহেলা, ছোটোখাটো পরিবর্তনগুলো উপেক্ষা করা, রাষ্ট্র সংগঠনের বিভিন্ন উপাদানের মধ্যে বৈষম্য, এসব উপাদান
যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন বিপ্লব সংগঠিত হয় বলে অ্যারিস্টটল মত প্রকাশ করেন। আমরা বিশেষ কারণগুলো এবার দেখি। বিশেষ কারণগুলো কি? অ্যারিস্টটল শুধু বিপ্লবের সাধারণ কারণগুলোকেই বিশ্লেষণ করেননি, তিনি এই বিশেষ কারণগুলোর মধ্যে দিয়ে দেখিয়েছেন সরকার ব্যবস্থার সাথে যেই বিশেষ কারণগুলো জড়িত রয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় কী রকমের হতে পারে, অভিজাততান্ত্রিক ব্যবস্থায় কী হতে পারে, এরকম সরকার ব্যবস্থার আলোকে তিনি এই বিশেষ বিপ্লবের কারণগুলো তিনি চিহ্নিত করার প্রয়াস পেয়েছেন। সেগুলো হচ্ছে কি, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতন্ত্র জনগণদের দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা হওয়া সত্ত্বেও এতে বিপ্লবের আশঙ্কা রয়েছে। গণতন্ত্রে বিপ্লব সংগঠিত হওয়ার অন্যতম যে কারণ হচ্ছে সেটা হচ্ছে নেতাদের চারিত্রিক দৃঢ়তার অভাব। একজন নেতার চারিত্রিক গুণাবলীর উপরে গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। গণতন্ত্র থেকে যদি মানুষ সত্যিকার অর্থেই যদি গণতন্ত্র গণতান্ত্রিক অবয়বে না থাকে, গণতান্ত্রিক সুবিধা গণতন্ত্রের যে বৈশিষ্ট্য সেগুলো যখন বিকৃত হয়ে যায় তখন বিপ্লবের সম্ভাবনা প্রবল হয়। এরপরে তিনি অভিজাততন্ত্রের কথা বলেছেন। অভিজাততন্ত্রেও বিপ্লবের সম্ভাবনা থাকে, এখানে শাসক শ্রেণীর সংখ্যা অত্যন্ত কম হওয়ায় যাবতীয় পদ এবং সম্মান মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে কুক্ষিগত হওয়া থাকে, ফলে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে যখন অসন্তোষ দানা বেঁধে ওঠে সেক্ষেত্রেও বিপ্লবের সমূহ সম্ভাবনা থেকে যায়। স্বৈরতন্ত্রের বিপ্লব, যে কোনো স্বৈর শাসকের অধীনে বিপ্লব সংগঠিত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল, যেটা আমরা সমসাময়িক অবস্থায় আমরা দেখতে পাই। বিশ্বের যে সকল দেশে স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকে সেখানেও কিন্তু বিপ্লবের সম্ভাবনা আমরা দেখি। পলিটি বা মধ্যতন্ত্রের বিপ্লব, পলিটি অনেকটা অভিজাততন্ত্রের নয়, ফলে অভিজাততন্ত্রের মতো, ফলে পলিটিতে বিপ্লব সংগঠিত হওয়ার কারণ প্রায় একই রকমের। এছাড়াও আরও কয়েকটি বিশেষ কারণ হলো ধনিকতন্ত্র এবং গণতন্ত্রের গুণাবলীর মধ্যে যথাযথ সমন্বয় না ঘটলেও বিপ্লব সংগঠিত হয়। আর রাজতন্ত্রের বিপ্লব তো আমরা প্রায় লক্ষ্য করি, এবং আমাদের ঐতিহাসিক ঘটনাবলীগুলো যদি বিশ্লেষণ করি তাহলে আমরা অ্যারিস্টটলের এই বিশেষ কারণগুলোর সত্যতা খুঁজে পাই। বিভিন্ন সময়ে যারা রাজা থাকে বা সম্রাট থাকে তাদের উত্তরাধিকারের সঠিক বা নির্ধারিত কোনো নিয়ম না থাকার ফলে উত্তরাধিকারীর মধ্যে সিংহাসন লাভের যে প্রতিযোগিতা সেটার ফলেও কী হয়ে ওঠে, বিপ্লবের সম্ভাবনা প্রবল হয় গণতন্ত্রে। এছাড়া আমরা দেখি ধনিকতন্ত্রেও বিপ্লব হয়। ধনিকতন্ত্রে জনগণের প্রতি সরকারের অন্যায় আচরণ, শাসক শ্রেণীর অত্যাধিক ধনলিপ্সা এবং নিজেদের মধ্যে কলহের কারণেও বিপ্লব সংগঠিত হয়ে থাকে। এছাড়াও অ্যারিস্টটল বিপ্লবের কতগুলো বিশেষ কারণ উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে শাসকদের ধনলিপ্সা এবং নিষ্ঠুরতা, ভয়ভীতি, ন্যায়নীতিবিহীন সম্মান লাভের আকাঙ্ক্ষা, অযৌক্তিক ভৌগোলিক বিন্যাস, কেন্দ্রীভূত ক্ষমতা, বর্ণ বৈষম্য, এগুলোর কারণেও আমরা দেখি বিপ্লবের সম্ভাবনা দেখা দেয়, বিপ্লব হয়ে থাকে, এইটার ঐতিহাসিক প্রমাণও রয়েছে। তো অ্যারিস্টটল এই কারণগুলো বিশ্লেষণ করার পরে কিভাবে বিপ্লব প্রতিরোধ করা যায় সে সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। তাহলে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে দেখি। সেটা হচ্ছে নাগরিকের মনোভাবের পরিবর্তন। বিপ্লবের মূল অনুভূতি হলো নাগরিকদের উপর অবিচার করা হচ্ছে, তাই নিজেদের বিপ্লব দমনের অন্যতম উপায় হচ্ছে নাগরিকদের মধ্যে থেকে এই ধারণার বিলোপ সাধন করা। বিপ্লব এড়াতে হলে জনগণের মন থেকে বঞ্চনার অনুভূতি দূর করতে হবে, তাদের দাবি দাওয়াগুলোর প্রতি সম্মান দিতে হবে, তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে সরকার যদি যথোপযুক্ত সময়ে পদক্ষেপ গ্রহণ করে তাহলে বিপ্লব সম্ভাবনা দূর হতে পারে। গণতান্ত্রিক মনোভাব, বিপ্লব প্রতিরোধ এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকার ও জনগণের মধ্যে একটা সেতুবন্ধনের ব্যবস্থা রাখতে হবে, তাদের পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে বিপ্লব দমন করতে হবে, অর্থাৎ প্রকৃত অর্থেই যাতে জনগণ গণতান্ত্রিক বিধি ব্যবস্থার আলোকে সুবিধাগুলো পায়। ক্ষমতা বদলের সুনির্দিষ্ট নীতিমালা, রাষ্ট্রক্ষমতা যাতে কোনোভাবেই এক ব্যক্তির হাতে কুক্ষিগত না থাকে, এবং সেটার জন্যে ক্ষমতার বদলে যে সুনির্দিষ্ট কিছু নীতিমালা থাকতে হবে যার আলোকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে রদবদল হবে এবং এর ফলে বিপ্লবের সম্ভাবনা দূর হবে। রাজনৈতিক নিপীড়ন বন্ধ করা,
জনগণের যে কোনো দাবি দাওয়াকে উপেক্ষা করার প্রবণতা দূর করে জনগণের সাথে একটা মৈত্রীর বন্ধন তুলে তৈরি করতে হবে এবং যে কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে, তাদের সাথে সমঝোতায় আসতে হবে। তাহলে রাজনৈতিক নিপীড়নটা না করে যদি সমঝোতার পথ গ্রহণ করা হয় তাহলে বিপ্লবের সম্ভাবনা দূর হবে। নাগরিকদের শিক্ষিত করে তোলা। শিক্ষা মানুষের যৌক্তিক এবং ইতিবাচক চিন্তাধারাকে সুসংগঠিত করে, তাই শিক্ষা বিপ্লব প্রতিরোধের একটি ইতিবাচক উপাদান বলে বিবেচিত। শিক্ষার মাধ্যমে নারীর নাগরিকদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অর্থাৎ শিক্ষার মাধ্যমে নাগরিকদের যদি সুনাগরিকে পরিণত করা যায় তাহলে তারা ইতিবাচক এবং যৌক্তিক মনোভাব পোষণ করবে এবং বিপ্লবের সম্ভাবনা দূর হবে। সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণ। সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় পদসমূহ ধারণ করে জনসেবায় নিয়োজিত, কিন্তু তারা এই পদকে যদি জনসেবার মনোভাব নিয়ে সেই পদের দায়িত্ব পালন করে তাহলে বিপ্লব দূর হবে। সরকারি পদবি এবং প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত না করা। জনগণের সেবার মনোভাব নিয়ে যদি সরকারি পদবি এবং প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হয় সেক্ষেত্রে বিপ্লবের সম্ভাবনা দূর হবে। শাসক এবং শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, এটা আমরা আগেই বলেছি। অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যদি সমতার বিধান করা হয় তাহলে জনমনে বঞ্চনার অনুভূতি তৈরি হবে না এবং সেক্ষেত্রে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান হবে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং বিপ্লবের সম্ভাবনা দূর হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। দেশপ্রেমের অভাবে অনেক সময় জনগণ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। দেশকে ভালোবাসার মনোভাব নিয়ে যদি তারা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত গ্রহণ করে তাহলে বিপ্লবের সম্ভাবনা দূর হবে। আইনের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আনুগত্য প্রকাশের মাধ্যমে বিপ্লবের সম্ভাবনাকে দূর করা যায়। অর্থাৎ আইন যদি সত্যিকার অর্থেই জনকল্যাণে প্রণীত হয় এবং সেটা যদি শুধু বলবানের আদেশে পরিণত না হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এবং আনুগত্য তৈরি করতে পারলে যা তাহলে বিপ্লবের সম্ভাবনা দূর হবে। সৌজন্য এবং মিতাচার। সৌজন্য সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সৌজন্য বা মিতাচার প্রদর্শন করে শাসকগণ দেশের শাসনকার্য পরিচালনা করলে শাসকের প্রতি জনগণের শ্রদ্ধাবোধ বেড়ে যায়, ফলে দেশে স্থিতিশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং বিপ্লবের সমূহ সম্ভাবনা হ্রাস পায়। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস। সমাজে ধনী ও দরিদ্র শ্রেণীর বৈষম্য বিপ্লব সৃষ্টিতে ইন্ধন যোগায়। অনেক সময় দরিদ্র শ্রেণী ধনীদের উপর চড়াও হয় এবং তাদের অধিকার আদায় করে নিতে চায়, তাই ধনী ও দরিদ্রের বৈষম্য রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে এই গেল বিপ্লবের প্রতিরোধের অবস্থা। সুতরাং সত্যিকার অর্থেই যদি সমাজে কোনো রকমের বঞ্চনার অনুভূতি সৃষ্টি না হয়, বিশৃঙ্খল অবস্থা যাতে তৈরি হতে না পারে সেজন্য আগেই যদি ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে বিপ্লব প্রতিরোধ করা সম্ভব হয়। তাহলে আমরা বর্তমান ব্যবস্থায় সেই বিপ্লবের এই সম্ভাবনা বা বিপ্লবের প্রতিরোধের বিষয়গুলো নিয়ে যদি গবেষণামূলক আলোচনা হয় এবং এর যেগুলো প্রযোজ্য ক্ষেত্রে এগুলো